আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব আমার ডিসপ্লেতে দেখতে পাচ্ছেন একটি 3D টেক্সট ডিজাইন, যে ডিজাইনটি অ্যাডোবি ফটোশপ দিয়ে তৈরি করা হয়েছে। তো এই ভিডিওতে আমি এটাই আলোচনা করব যে কিভাবে আমরা অ্যাডোবি ফটোশপ দিয়ে এই ধরনের 3D টেক্সট ডিজাইনগুলো তৈরি করতে পারি ইজিলিভাবে। তো যারা এই কাজটি শিখতে চান তারা ভিডিওটা কথা স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে খুব সহজে বুঝতে পারবেন কিভাবে ফটোশপ দিয়ে এই ধরনের ডিজাইনগুলো তৈরি করতে হয়। এবং এগুলো কিন্তু সম্পূর্ণ এডিটেবল, আপনি যদি চান যে লেখাগুলোকে পরিবর্তন করবেন জাস্ট এক ক্লিকে কিন্তু পরিবর্তন করতে পারবেন। যেমন এখানে আমরা দেখতে পাচ্ছেন 65K দেওয়া আছে, আমি যদি এখানে ডাবল ক্লিক করে এটাকে এডিট করি, ধরেন আমি এখান থেকে দিলাম 600K, 600K দেওয়ার পরে আমি যদি এটাকে ক্লোজ করে দিই ট্যাবটাকে, এখান থেকে ইয়েস বাটনে ক্লিক করে, দেন আমি যদি অরিজিনাল যে ডিজাইন দেখেন এখানে আমাদের 600K কিন্তু চলে আসে। এটা কিন্তু সম্পূর্ণ এডিটেবল, আপনি যা লিখবেন ওই লেখাটা এই স্টাইলে চলে আসবে। তো এই যে ডিজাইনটা, এই ডিজাইনটা কিভাবে করবেন তার এ টু জেড মূলত এই ভিডিওতে দেখাবো। এর জন্য হয়তোবা ভিডিও লেন্থ একটু বড় হয়ে যাবে। যদি আপনারা সম্পূর্ণ কাজটি শিখতে চান অবশ্যই কষ্ট করে একটু ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, আশা করি এখান থেকে ভালো কিছু শিখতে পারবেন। তো চলুন আমরা মূল টিউটোরিয়ালে চলে যাই। তো মূল টিউটোরিয়ালে যাওয়ার আগে যে কথাটি না বললে নয়, আপনারা যারা ফেসবুক পেজ থেকে আমার এই ভিডিওটি দেখতেছেন, আপনারা যদি HD কোয়ালিটিতে এই ভিডিওটা দেখতে চান তাহলে আপনারা চলে যাবেন ইউটিউবে। ইউটিউবে আসার পর যদি আওয়াল ক্রিয়েটিভ লিখে সার্চ করেন তাহলে আমার ইউটিউব চ্যানেলটি পেয়ে যাবেন। এখানে আমার বিভিন্ন ধরনের কন্টেন্টের উপরে ভিডিও দেওয়া আছে, যে ভিডিওগুলো দেখলে আপনি নিজের স্কিলটাকে অনেক ডেভেলপ করতে পারবেন। যদি আপনারা এলোমেলো ভিডিওগুলো না দেখতে চান, যদি আপনারা সিরিয়াল মেনটেন করে দেখতে চান তাহলে আপনার প্লেলিস্টে ক্লিক করবেন। প্লেলিস্টে ক্লিক করলে এখানে প্রত্যেকটা ক্যাটাগরি অনুযায়ী ভিডিও দেওয়া আছে, আপনার ক্যাটাগরি অনুযায়ী প্লেলিস্টটা ওপেন করলে ভিডিওগুলো দেখে নিতে পারবেন এবং আপনি নিজের স্কিল অনেক ডেভেলপ করে নিতে পারবেন। তো যারা নিজের স্কিল ডেভেলপ করতে চান আশা করি এই চ্যানেলটা ফলো করলে আপনারা এখান থেকে ভালো কিছু শিখতে পারবেন ইনশাল্লাহ। দেখতে পাচ্ছেন এখানে আমার অলরেডি 905টা ভিডিও কিন্তু দেওয়া আছে। তো আপনারা যদি এই ভিডিওগুলো দেখে নেন তাহলে আপনি দিন দিন নিজেকে অন্য অন্য উচ্চতায় নিয়ে যেতে পারবেন। তো চলুন আর বেশি কথা না বলে আমরা দেখি আজকের এই ভিডিওতে কিভাবে আমরা এই ধরনের ডিজাইনগুলো তৈরি করতে পারি ফটোশপ দিয়ে। তো যেহেতু আমি সম্পূর্ণ প্রসেসটাই আপনাদের শুরু থেকে শেষ পর্যন্ত দেখাবো, এই জন্য আমি ব্যাকগ্রাউন্ড থেকে শুরু করে এ টু জেড দেখাচ্ছি। তার জন্য ফাইলে ক্লিক করলাম, ফাইল থেকে নিউ ক্লিক করে আমি একটা নতুন ডকুমেন্ট ক্রিয়েট করে নিচ্ছি। আমি যে ডকুমেন্টটা ক্রিয়েট করব তার ওয়েট হবে এখানে 3600 পিক্সেল, হাইট হবে 100 পিক্সেল মানে 2100 পিক্সেল এবং রেজুলেশন আমি দিয়ে দিচ্ছি এখানে 300 পিক্সেল। আর ডকুমেন্টের একটা আমি নাম দিচ্ছি 3D টেক্সট ডিজাইন, যেহেতু আমরা 3D টেক্সট ডিজাইন করতেছি তার জন্য আমি নাম দিলাম 3D টেক্সট ডিজাইন। আপনারা যে কোনো নাম দিয়ে নিতে পারেন, আর আপনি চাইলে আপনার মতো করে ডকুমেন্টের সাইজ নিতে পারেন, আমি যেটা নিচ্ছি এটা নিতে হবে এমন কোনো কথা নেই। আমি নিচ্ছি যাতে ডকুমেন্টটা একটু বড় হয়, টেক্সটটা যাতে আমি বড় করে আপনাদেরকে দেখাতে পারি, এই জন্য ডকুমেন্টের সাইজটা একটু বড় করে নিলাম। দেন ক্রিয়েট বাটনে ক্লিক করে সম্পূর্ণ আমি একটা নতুন ডকুমেন্ট ক্রিয়েট করলাম। এখন প্রথমে হচ্ছে আমাকে এখানে একটা ব্যাকগ্রাউন্ড তৈরি করে নিতে হবে, যে ব্যাকগ্রাউন্ডটার উপরে আমি আমার লেখাটা লিখবো। তো আপনি যে কোনো ব্যাকগ্রাউন্ড ইউজ করতে পারেন। তো এখানে আমি নিচে একটি জঙ্গলের ইমেজ ইউজ করবো, মানে ফরেস্ট একটা ইমেজ ইউজ করবো। তার জন্য আমি ফাইলে ক্লিক করলাম, ফাইল থেকে ওপেনে ক্লিক করে আমি এখান থেকে আমার এই ব্যাকগ্রাউন্ড ইমেজটাকে সিলেক্ট করে ওপেন বাটনে ক্লিক করে নতুন একটা ট্যাবে ওপেন করে নিলাম। দেন আমি এটাকে এই যে লক করা আছে লকটাকে আনলক করে নিলাম, তারপরে মুভ টুলে ক্লিক করে এটাকে ড্রাগ করে আমি আমার এই ট্যাবে এনে ছেড়ে দিলাম। তাহলে এটা এখানে চলে আসলো। এখন এটাকে আমি অ্যাডজাস্ট করে আমার ব্যাকগ্রাউন্ডের সাথে বসাবো। তো ঠিক আছে, আমি এটা অ্যাডজাস্ট করে সেন্টারে বসায় দিলাম। দেওয়ার পরে আমি এটাতে একটা গ্রেডিয়েন্ট ইফেক্ট ইউজ করব, যাতে আমার ব্যাকগ্রাউন্ডটা দেখতে আর একটু সুন্দর লাগে। তার জন্য আমি নিচের দিকে আসব, এখানে দেখতে পাচ্ছেন ক্রিয়েট এ অ্যাডজাস্টমেন্ট লেয়ার, এর লেয়ারে ক্লিক করব। এখান থেকে আমরা ক্লিক করব গ্রেডিয়ানে, তাহলে গ্রেডিয়েন্ট মুডটা আমাদের অন হয়ে যাবে। এখান থেকে ক্লিক করে আমি বেসিকে ক্লিক করব, বেসিক থেকে আমরা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট বা যে কোনো একটা সিলেক্ট করে দিবেন, যে কোনো একটা কালার এভাবে সিলেক্ট করে দিলেই হয়ে যাবে। হয়তোবা আপনাদের এভাবে গ্রুপ থাকবে না, আপনাদের নর্মালি কোনো কালার থাকতে পারে, যে কালারই থাক জাস্ট একটা ক্লিক করে দিবেন। ক্লিক করার পরে এই যে নিচের দিকে দেখবেন একটা কালারের প্যানেল চলে আসবে। তো লেফট সাইডে যেটা রয়েছে এর যে উপরে আইকনটা দেখতে পাচ্ছেন, এই আইকনে ক্লিক করে অপাসিটিটাকে এখান থেকে জিরো করে দিবেন। দেন এ পাশে যেটা রয়েছে নিচের পয়েন্টটাকে সিলেক্ট করবেন, নিচের পয়েন্টটাকে সিলেক্ট করে নিচে দেখেন কালারের অপশন দেওয়া আছে, এই কালারের অপশনে ক্লিক করে এটাকে ব্ল্যাক করে দিবেন। ব্ল্যাক করার পর ওকে বাটনে ক্লিক করবেন, দেন এখান থেকে ওকে বাটনে ক্লিক করবেন। এখানে অ্যাঙ্গেলটা আমাদের 90 ডিগ্রি দেওয়া আছে, এটা আমরা জিরো করে দিব। তারপর এখান থেকে স্টাইলটা লিনিয়ার দেওয়া আছে, এটাকে আমরা রেডিয়াল করে দিব। রেডিয়াল করার পর এই ধরনের একটা স্টাইল চলে আসবে। দেন এখান থেকে আমরা স্কেলটাকে একটু বাড়ে কমায় অ্যাডজাস্ট করে নিব, লাইক দিস আমি এটুকু নিচ্ছি, এটুকু রাখলে আমার কাছে পারফেক্ট মনে হচ্ছে। তারপর ওকে বাটনে ক্লিক করে আমরা একটা গ্রেডিয়েন্ট কালার এখানে সেট করে নিলাম।
দেন এই তিনটা লেয়ারকে আমি একটা গ্রুপের মধ্যে নিব। তার জন্য ব্যাকগ্রাউন্ডটা লক করা আছে, এটাকে প্রথমে ক্লিক করে আনলক করে নিলাম। দেন তিনটা লেয়ারকে একসাথে সিলেক্ট করলাম। তিনটা লেয়ারকে একসাথে সিলেক্ট করার পরে আমি এটাকে ড্রাগ করে ফোল্ডার আইকনের উপরে ছেড়ে দিলাম। তাহলে তিনটা আমার গ্রুপ হয়ে গেল। এর নাম দিলাম আমি এখানে বিজি, মানে ব্যাকগ্রাউন্ড লেয়ার। এখন হচ্ছে আমাদের মূল কাজ যে আমরা কি টেক্সট লিখবো, সেই টেক্সটটা এখানে আমাদের লিখতে হবে। তো টেক্সট লেখার জন্য আমরা টাইপিং টুলে ক্লিক করবো। এখান থেকে হরিজন্টাল টাইপিং টুলটাকে আমি সিলেক্ট করে নিয়েছি। আপনি আপনার পছন্দের মতো এখানে একটা ফন্ট সিলেক্ট করে নেবেন, ফন্টের সাইজ দিয়ে নেবেন। পরে আমরা ফন্টের সাইজটা ছোটো বড়ো করতে পারবো। কালার আপনি আপনার মতো করে একটা দিয়ে নেবেন। তো আমি এখানে হোয়াইট কালারটা দিয়ে রাখতেছি। দেন এখানে ক্লিক করে আপনি যে টেক্সটটা লিখতে চাচ্ছেন সেই টেক্সটটা এখানে লিখবেন। ধরুন আমি এখান থেকে 65K এটাই লিখতেছি, এটা দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। তো এটা লেখার পরে কন্ট্রোল টি দিয়ে ট্রান্সফর্ম করে আমি একটু বড় করে নিয়েছি প্রয়োজন মতো। এখানে নিলাম, তারপর এটাকে আমি সেন্টারে পেস্ট করে রাখতেছি। দেখেন সেন্টারে চলে আসছে। এখন আমাদের প্রথম কাজ হচ্ছে আপনি যেহেতু এটাকে এডিটেবল তৈরি করতে চাচ্ছেন, যেমন দেখেন আমি যদি এটাকে ডাবল ক্লিক করি তাহলে কিন্তু এডিট করার অপশন আসতেছে, তাই না? তো আপনি যদি এডিটেবল তৈরি করতে চান, যে আপনার স্টাইলটা যে তৈরি করবে এটা যেন এডিটেবল থাকে, আপনি এক ক্লিকে যেন লেখাটাকে পরিবর্তন করতে পারেন, তাহলে প্রথমে যে টেক্সট লেয়ারটা নেবেন এই টেক্সট লেয়ারটিকে সিলেক্ট করে মাউসের রাইট পাশে ক্লিক করে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে নেবেন। তাহলে এটা স্মার্ট অবজেক্টে কনভার্ট হয়ে যাবে। দেন এখন আপনারা বাকি কাজগুলো করতে পারেন। এখন আমরা এই টেক্সট লেয়ারটিকে সিলেক্ট করে মাউসের রাইট পাশে ক্লিক করব। এখান থেকে ব্লেন্ডিং মোডে ক্লিক করে ব্লেন্ডিং মোডটাকে অন করে নেব। তারপর এখানে যে ইন্টারফেসটা প্রথমে আসবে, এটা আসার পরে আপনাদের হয়তো বা এখানে সব অপশনগুলো এভাবে নাও থাকতে পারে। যদি না থাকে, এই যে নিচে এফেক্টস অপশনটি দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করবেন। এখান থেকে আপনারা রিসেট টু ডিফল্ট লিস্ট এখানে ক্লিক করবেন। তাহলে এখন আমার যেভাবে দেখতে পাচ্ছেন আপনাদেরও কিন্তু এইভাবে সব অপশনগুলো এখানে চলে আসবে। তো এখান থেকে এই ইন্টারফেসটা আসার পরে প্রথমে দেখতে পাবেন এখানে ফিল অপাসিটি যেটা দেওয়া আছে, এই ফিল অপাসিটিকে আমরা এখান থেকে জিরো করে দেব। জিরো করে দেওয়ার পরে এখন আমরা স্টাইলের এইদিকে আসবো। এখান থেকে আমরা ড্রপ শ্যাডোতে ক্লিক করব। ড্রপ শ্যাডোতে ক্লিক করার পরে এখানে প্রথমে লিনিয়ার থাকবে, যে লেয়ার স্টাইল যেটা, এটা ব্লেন্ডিং মোডটা লিনিয়ার থাকবে। কালার অপশনে ক্লিক করে এখানে এই কালারটা দিয়ে দিবেন 845100। দেন এখান থেকে ওকে বাটনে ক্লিক করবেন। এটাকে আমরা 40 দিয়ে রাখবো, এখানে 90 দিয়ে রাখবো, এখান থেকে 9, 2, 12 এটা থাকবে। কাউন্টারটাকে আমরা প্রথমটা দিয়ে রাখবো। দেন এখান থেকে নয়েজটা জিরো করে দিয়ে প্রথম স্টাইলটা অ্যাপ্লাই করবো। দেন এই যে ড্রপ শ্যাডোটা নিলাম, এটা একটা ডুপ্লিকেট তৈরি করবো। প্লাস এখানে ক্লিক করলে একটা ডুপ্লিকেট হবে। নিচেরটাকে সিলেক্ট করব, উপরে কালার এবং ব্ল্যান্ড মোড একই থাকবে। এখান থেকে আমরা অপাসিটি একটু কমাবো, এখান থেকে 25 করে দিচ্ছি। দেন সাইজটাকে একটু বাড়াবো, ডিস্টেন্সের সাইজ এখান থেকে আমি এটাকে 20 করে দিচ্ছি। তারপর এখান থেকে এটাকে আমি 16 করে দিচ্ছি এবং এটাকে আমি 22 করে দিই, 22 করে দিলাম। তাহলে এই ধরনের একটা ইফেক্ট কিন্তু আমাদের তৈরি হয়ে যাবে। তারপর এটাকে ওকে বাটনে ক্লিক করে এটাকে আমরা সেট করে নিব। এরপরে আমাদের যে কাজটি করতে হবে সেটা হচ্ছে এই যে টেক্সট লেয়ারটা রয়েছে, প্রথমে এটার একটা ডুপ্লিকেট তৈরি করে নিব। আমি ড্রাগ করে এনে ক্রিয়েট নিউ লেয়ার ছেড়ে দিলাম, ডুপ্লিকেট হয়ে গেল। আর অরিজিনাল যেটা আছে এটাকে সিলেক্ট করে আমি ড্রাগ করে ফোল্ডার আইকনে সিলেক্ট করে এটাকে একটা গ্রুপের মধ্যে নিয়ে নিচ্ছি। এর নাম আমি দিয়ে দিচ্ছি শ্যাডো। তো আমরা গ্রুপ আকারে রাখবো যাতে আমরা সহজে বুঝতে পারি যে কোন গ্রুপের মধ্যে আমরা কোন ইফেক্টগুলো অ্যাপ্লাই করছি। এর জন্য আমি এর নাম দিচ্ছি এখানে শ্যাডো, শ্যাডো। ওকে, তারপরে আমরা এই যে স্টাইলটা কপি করলাম এটাকে আমরা এফেক্টসের এই যে এরো বাটনে ক্লিক করে এই ইফেক্টে ক্লিক করে ড্রাগ করে না ডিলিট বাটনে ছেড়ে দিয়ে এর ইফেক্টটা আমরা ডিলিট করে দেব। দেন এই ফোন লেয়ারটাকে সিলেক্ট করে আবার মাউসের রাইট পাশে ক্লিক করে আবার ব্ল্যান্ডিং অপশনে অন করে নেব। ব্ল্যান্ডিং অপশনটা অন করে নেওয়ার পরে এখন আমাদের প্রথমে যে কাজটি করতে হবে, এখানে আরও বেশ কিছু ইফেক্ট আমাদের অ্যাপ্লাই করতে হবে। যেমন প্রথমে আমরা এখান থেকে স্ট্রোকে ক্লিক করব। স্ট্রোকে ক্লিক করলে এখানে একটা স্ট্রোকের এরিয়া চলে আসবে। তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন সাইজটা আমাদের 4 দেওয়া আছে, এখান থেকে আমি সাইজটা 2 করে দিচ্ছি। তারপর এখান থেকে হয়তো বা আউটসাইড থাকতে পারে, এখান থেকে আমরা ইনসাইড করে দিব। এখান থেকে কালারটা নর্মাল থাকতে পারে, যদি নর্মাল থাকে এখান থেকে আমরা লিনিয়ার ব্রান করে দিব। ওকে, যে এখানে দেখতে পাচ্ছেন লিনিয়ার ব্রান করে দেব। দেন এখান থেকে অপাসিটি আমি 50% রাখতেছি। তারপর এখান থেকে আমাদের নর্মালি যেটা আছে আমরা এটাই রাখবো, 50% থাক। স্টকটা এখানে আমাদের স্টকের কালারটা আমরা এখান থেকে চেঞ্জ করে দিতে পারি, যেখানে আমরা কী কালার রাখবো। তো কালার এখানে ক্লিক করে আমি একটা কালারের কোড দিচ্ছি। তো এখানে যে আমি কালারটা ইউজ করবো সেটা হচ্ছে আমাদের যে BA8272। তো আমি এই কালারের কোডটা দিয়ে ওকে বাটনে ক্লিক করলাম। তো দেখেন এখানে কিন্তু কালারটা আমাদের অ্যাপ্লাই হয়ে গেছে, নর্মালি যে কালারটা, নর্মাল কালারটা আমাদের এখানে চলে আসবে। এরপরে
আমি আবার স্টকের আরেকটা কপি করব। কপি করলাম, নিচেরটাকে সিলেক্ট করলাম। নিচেরটাকে সিলেক্ট করার পরে এখানে আমি স্টকের সাইজটা একটু পরিবর্তন করে দেবো। এখান থেকে আমি করে দিচ্ছি 3, দেন এখানে ইনসাইডে থাকবে। এখান থেকে আমরা এবার নর্মাল করে দিব, নর্মাল করে দিলাম। তারপর অপাসিটিটা আমি এখানে 100% করে দিচ্ছি। ওকে, 100% করলাম। কালারে এখানে ক্লিক করে তো এই কালারটা দিলাম, এখানে এই কালারটাই থাকবে। ওকে বাটনে ক্লিক করব। ওকে বাটনে ক্লিক করার পরে আমরা নিচের দিকে আসব। এখানে দেখতে পাবো প্যাটার্ন নামে একটা অপশন, প্যাটার্ন ওভারলেতে ক্লিক করব। প্যাটার্ন ওভারলেতে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন আমার কিন্তু এই ধরনের প্যাটার্নগুলো থাকবে, অথবা আপনাদের এই ধরনের সবগুলোই থাকবে না, কয়েকটা থাকতে পারে। তো আমি এখানে যে প্যাটার্নটা ইউজ করব, আমার ডিজাইন করে একটা প্যাটার্ন আছে, আমি প্যাটার্নটা নিয়ে আসতেছি। তার জন্য আমি যে সেটিং আইকনে ক্লিক করে আমি ইম্পোর্ট প্যাটার্নে ক্লিক করে আমার এই যে আওয়াল 3D ট্যাক্স একটা প্যাটার্ন আছে এটাকে সিলেক্ট করে লোড করে নিচ্ছি। নিচের দিকে চলে এসে এখান থেকে আমি আমার একটা স্টাইল দিয়ে দিব, এটাকে আমি সিলেক্ট করে দিচ্ছি। তো এই স্টাইলটা এখানে চলে আসবে। দেন এখান থেকে আমি স্কেল যেটা দেওয়া আছে স্কেলটাকে আমি 24 করে দিচ্ছি। স্কেলটা 24 করে দিলাম, এটাকে অপাসিটিকে 100% আমি করে রাখতেছি। দেন এখান থেকে আমি এই কাজটা কমপ্লিট। দেন এখান থেকে চলে যাবো আমার উপরের দিকে। এখানে দেখেন বেবল অ্যান্ড ইমবস নামে একটা অপশন দেওয়া আছে, এটাতে ক্লিক করবো। বেবল অ্যান্ড ইমবসে ক্লিক করার পরে প্রথমে স্টাইলে এখানে ক্লিক করে ইনার বেবল দিয়ে দিব। এখান থেকে আমাদের চার্জ হার্টটা দিয়ে দিব। তারপর এখান থেকে আমরা 430 বা 440-এর কাছাকাছি রাখবো। আপনি একটু ভ্যালুটা বাড়ায় কমায় দেখবেন যে কতটুকু রাখলে ভালো লাগে। তো আমি এখান থেকে 430-এ দিয়ে দিচ্ছি। এরপর এখান থেকে আমরা আপ দিয়ে রাখবো। এখান থেকে আমি একটু সাইজটা কমাবো, 19 করে দিচ্ছি। দেন এটাকে 0 করে রাখবো। এখান থেকে অ্যাঙ্গেলটা 90 দেওয়া আছে, এটা আমি 96 করে দিচ্ছি। দেন এখান থেকে 30 ডিগ্রি দেওয়া আছে, 37 করে দিই। এটাকে নর্মাল রাখবো আমরা। এখান থেকে আমাদের হোয়াইট কালারটা থাকবে এই জায়গায়। যদি আপনার অন্য কোনো দেওয়া থাকে এখান থেকে নর্মাল সিলেক্ট করে দিবেন, এখানে অন্য কালার থাকলে হোয়াইট কালারটা পিক করে দিবেন। দেওয়ার পরে আপনার নিচের দিকে আসবেন, এখান থেকে লিনিয়ার ব্রাউন করে দিবেন, এখানে ব্ল্যাক কালার করে দিবেন, এখানে 43 করে দিবেন। ওকে, এটা দেওয়ার পরে আমাদের কিন্তু এই সেটিংসটা কমপ্লিট। তারপর এখান থেকে আমরা ওকে বাটনে ক্লিক করে দিব। ওকে বাটনে ক্লিক করার পরে এখন আমাদের মূল কাজ, এটাকে একটা 3D লুক দিতে হবে। তার জন্য আমরা এই লেয়ারটিকে সিলেক্ট করে কিবোর্ড থেকে কন্ট্রোল অল্টার বাটন প্রেস করে আপনি কিবোর্ড থেকে ডাউন এরো এবং লেফট এরোতে ক্লিক করবেন। ডাউন লেফট, ডাউন লেফট, এভাবে ক্লিক করতে থাকবেন, 30টা বা 28টার মতো কপি করবেন। তো আমি দেখেন করতেছি। তো এখানে একটা কথা বলে রাখি, আগামী 25শে ডিসেম্বর থেকে আমাদের শুরু হচ্ছে নতুন একটি অনলাইন গ্রাফিক্স ডিজাইন ব্যাচ। আপনারা যদি গ্রাফিক্স ডিজাইনের A to Z শিখতে চান তাহলে এই ব্যাচে ভর্তি হতে পারেন। এই ব্যাচে আপনার গ্রাফিক্স ডিজাইনের বেসিক টু অ্যাডভান্স লেভেল পর্যন্ত সব কিছু শিখতে পারবেন। এই কোর্সের ফি হচ্ছে মাত্র 1020 টাকা। কোর্সের মেয়াদ হচ্ছে আমাদের 3 মাস। ক্লাস শুরু হবে 25শে ডিসেম্বর থেকে, আর ক্লাস করার সময় হচ্ছে রবিবার, মঙ্গলবার, বৃহস্পতিবার রাত 9টা থেকে শুরু হবে। 2 ঘন্টা পর্যন্ত ক্লাসটা হবে, আর ক্লাস হবে জুম বা গুগল মিটের মাধ্যমে। প্রতিটি ক্লাসে রেকর্ড ভিডিও দেওয়া হবে, যদি কোনো কারণে কোনো ক্লাস মিস করে ফেলেন আপনারা রেকর্ড ভিডিও দেখে সেই ক্লাসটা পূরণ করে নিতে পারবেন। আর এডমিশন নিতে সরাসরি এই নাম্বারে কল করতে পারেন, যে 01873483030। এই নাম্বারে কল করলে আপনারা সরাসরি এডমিশনের প্রসেসটা বুঝতে পারবেন। তো যারা এডমিশন নিতে চান দ্রুত এডমিশনটা নিয়ে নেবেন, যেহেতু আমাদের 25শে ডিসেম্বর থেকে ক্লাস শুরু। অলরেডি আমাদের 10 জনের মতো এডমিশন নিয়ে ফেলছে, আর আমাদের 20 জন বাকি রয়েছে। এই 20 জন ইনশাল্লাহ হয়ে যাবে কিছুদিনের মধ্যে। তারপরে মূলত আমরা 25শে ডিসেম্বর থেকে ক্লাসটা শুরু করব। তো সবার সাথে দেখা হবে কোর্সে। যারা কোর্সে এডমিশন নেবেন দ্রুত নিয়ে ফেলবেন। তো চলো আমরা পরের অংশটুকু দেখি কীভাবে পরের অংশটুকু কমপ্লিট করতে হয়। ডাউন লেফট, 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 ডাউন লেফট। দেখেন আমার কিন্তু 23টা কপি হয়ে গেছে। আমি আরও কয়েকটা নিচ্ছি, ডাউন লেফট, ডাউন লেফট, ডাউন, এভাবে নিলাম। ওকে, তো আমি 28 নাম্বারটা বাদ দিয়ে 27 থেকে সিলেক্ট করে আমি একেবারে নিচে যেটা রয়েছে নিচেরটা পর্যন্ত ক্লিক করলাম। তারপরে কিবোর্ড থেকে কন্ট্রোল জি প্রেস করে গ্রুপ করলাম। গ্রুপ করে এর নাম দিচ্ছি আমি সারফেন্স, বা এখান থেকে সারফেন্স দিই SUR সারফেন্স, FANC সারফেন্স। ওকে, তো এটা নাম দিলাম আমি সারফেস, না দিয়ে নাম দিই 3D, যেহেতু আমরা 3D ডিজাইন করলাম, এটা এর নাম দিলাম 3D। এটাকে সিলেক্ট করব, যেটাকে ডুপ্লিকেটটাকে একটা কপি করে রাখছে আলাদা করে। এটাকে সিলেক্ট করে এর যে ফাংশনগুলো রয়েছে ইফেক্টগুলো, এগুলোকে আমি সব ডিলিট করে দিচ্ছি। ডিলিট করার পর আবার এই টেক্সট লেয়ারটাকে সিলেক্ট করে মাউসের রাইট পাশে ক্লিক করলাম। এখান থেকে আবার ব্লেন্ডিং মোডটাকে অন করে নেব। ব্লেন্ডিং মোডটাকে অন করার পরে আমাদের এটার কাজ করার আগে এখানে আরেকটা কাজ করতে পারি, সেটা হচ্ছে যে 3D লেয়ারটা রয়েছে এই 3D লেয়ারটাকে সিলেক্ট করে মাউসের রাইট পাশে ক্লিক করব। তার আগে এটাকে অফ করে রাখি। 3D লেয়ারে ক্লিক করে এখান থেকে গ্রুপটার উপরে একটা ইফেক্ট অ্যাপ্লাই করব।
তো গ্রুপের উপরে যে ইফেক্ট আমি অ্যাপ্লাই করব সেখানে শুধুমাত্র হচ্ছে আমি প্রথমে কালার ওভারলেতে ক্লিক করব। কালার ওভারলেতে ক্লিক করার পর এখানে দেখেন একটা কালার কিন্তু চলে আসছে, তো এখান থেকে আমি নর্মাল দেওয়া আছে এখান থেকে আমি ক্লিক করব কালারে, কালার থেকে কালারে ক্লিক করব, তারপর এখানে ক্লিক করে কালারে একটা কোড দিব। এখানে যে আমি কালারটা ইউজ করব সেটা হচ্ছে 51585D। ওকে, আমি এই কালারটা দিলাম, দেওয়ার পর এখান থেকে ওকে বাটনে ক্লিক করলাম, তো এখানে কালারটা আমাদের চলে আসে। এরপর অপাসিটি 100% দেওয়া আছে, অপাসিটি আমি 75% করে দিচ্ছি। দেওয়ার পরে আমি এখান থেকে নিচের দিকে আসব, এখান থেকে আমি স্যাটার্ন এটাতে ক্লিক করব, এখান থেকে আমি প্রথমে কালার মোডটাকে লিনিয়ার ব্রাউন করে দেব, তারপর এখান থেকে ব্ল্যাক করে দিচ্ছি, এখানে 17 আর রাখতেছি, এখান থেকে 90, তারপর এখান থেকে 38 করে দিব বা 36 করে দিতে পারি বা 40 করে দিতে পারি। ওকে, 40 করে দিলাম। দেন এখান থেকে আমি 42 করে দিচ্ছি বা এটাকে 41 করে দিতে পারি। দেওয়ার পরে আমরা নিচের দিকে আসবো আবার, এখান থেকে দেখেন ইনার গ্লো নামে একটা অপশন দেওয়া আছে, এই ইনারগুলোতে ক্লিক করব। ইনারগুলোতে ক্লিক করার পরে আমি এখান থেকে ইনারগুলো যে সেটিংসটা, প্রথমে এখান থেকে কালার ডোজ করে দিব, এখান থেকে নর্মাল দেওয়া আছে, আমি এখান থেকে কালার ডোজ ক্লিক করলাম। কালার ডোজ ক্লিক করার পরে এখান থেকে অপাসিটিটা 30% দেওয়া আছে, এখানে আমি 50% করে দিলাম। 50% করার পরে আমি এখান থেকে এটাকে জিরো করে দিব, জিরো করার পর এখানে একটা কালার দেবো, কালারের যে কোডটি হবে সেটা হচ্ছে আমাদের FF6000। আমি এই কালারটা দিলাম, দিয়ে ওকে বাটনে ক্লিক করলাম, তো এই কালারটা কিন্তু এখানে অ্যাপ্লাই হয়ে গেছে। তারপরে এখান থেকে আমরা কিছু সেটিংস করব, সফটওয়্যার থাকবে, এখান থেকে নর্মাল থাকবে, এখান থেকে আমি যে সাইজটা রয়েছে সফটওয়্যার পরে এটা একটু বাড়িয়ে দিচ্ছি, এটাকে আমি 39 করে দিই। ওকে, তারপর এখান থেকে আমি 50% রাখবো, এটাকে জিরো করে দিচ্ছি। দেওয়ার পরে আমি এটাকে এখন ওকে বাটনে ক্লিক করে দিব, ওকে বাটনে ক্লিক করলাম। ওকে বাটনে ক্লিক করার পরে এই গ্রুপটা কিন্তু আমরা ক্লোজ করে দিব। এরপরে যেটা আমরা ইফেক্টটা তৈরি করেছিলাম এটাকে সিলেক্ট করব, সিলেক্ট করব, এটাকে ওপেন করে দিচ্ছি, মানে এই লেয়ারটিকে ওপেন করে দিলাম। তারপর এই লেয়ারটি সিলেক্ট করে মাউসের রাইট পাশে ক্লিক করে আবার ব্লেন্ডিং মোডটা অন করে নিচ্ছি। এখান থেকে আবার আমরা আরও কিছু ইফেক্ট অ্যাপ্লাই করব। প্রথমে আমরা এখান থেকে অ্যাপ্লাই করব ইনার গ্লো, ইনার গ্লোতে ক্লিক করলাম, এখান থেকে এবারে করে দিব লিনিয়ার ব্রান্ড, প্রথমে ব্ল্যান্ডিং মুডটাকে, তারপর এখান থেকে করে দিব এটা 30%, এখান থেকে থাকবে এটা আমাদের জিরো, তারপর এখানে একটা কালার দিব, এখানে যে কালারটা ইউজ করবো সেটা হচ্ছে আমাদের FF4200। ওকে, এই কালারটা দিলাম, দিয়ে ওকে বাটনে ক্লিক করলাম, এই কালারটা এখানে অ্যাপ্লাই হয়ে গেল। এখান থেকে আমাদের থাকবে সফটওয়্যার, তারপর এখান থেকে আমাদের ইঞ্চ, এখান থেকে দেবো আমরা 16, এখান থেকে আমি 16 দিয়ে দিচ্ছি, তারপর এখানে 50, এখানে 0 থাকবে। তারপর সর্বশেষ আমরা এখান থেকে কালার ওভারলেটা ইউজ করব, কালার ওভারলেতে ক্লিক করলাম, এখান থেকে ব্ল্যান্ডিং মোডটা কালার দেওয়া আছে এটাকে নর্মাল করে দিব, দেন কালারে ক্লিক করে এখানে একটা কালারের কোড দিব, সেটা হচ্ছে আমাদের F6A810। এই কালারের কোডটি দিলাম, দিয়ে ওকে বাটনে ক্লিক করলাম, তারপর অপাসিটি জিরো দেওয়া সেটাকে 100% করে দেব, তাহলে এই ধরনের একটা ইফেক্ট চলে আসবে। দেন ওকে বাটনে ক্লিক করব, ওকে বাটনে ক্লিক করার পরে আমি এটাকে আবার ক্লোজ করে দিচ্ছি। ক্লোজ করে দেওয়ার পরে এটা একটা ডুপ্লিকেট তৈরি করব, তার জন্য ড্রাগ করে এনে ডুপ্লিকেট একটা তৈরি করে নিলাম। দেন এখানে আবার এই যে ফাংশনটা রয়েছে যেটা ডুপ্লিকেট কলম উপরে লেয়ারটা, এই ইফেক্টগুলোকে ডিলিট করে দিব। আবার এই লেয়ারটাকে সিলেক্ট করে রাইট পাশে ক্লিক করব, এখান থেকে ব্ল্যান্ডিং মোডটাকে অন করে নেব। ব্ল্যান্ডিং মোডটাকে অন করার পরে এখান থেকে আবার আমরা প্যাটার্নে ক্লিক করব, প্যাটার্নে ক্লিক করার পরে এখান থেকে আমি যে প্যাটার্নটা ইউজ করেছিলাম সেই প্যাটার্নটাকে সিলেক্ট করে দেব। দেন এখান থেকে আমি যে ব্ল্যান্ড মোডটা রয়েছে দেখতে পাচ্ছেন নর্মাল দেওয়া আছে, এখান থেকে আমরা কালার ব্র্যান্ডটাকে সিলেক্ট করে দেব, কালার ব্র্যান্ড সিলেক্ট করে দিলাম। তারপর এখান থেকে আমরা একটা স্কেলটা বাড়িয়ে কমে নিতে পারি, তো আমি এখান থেকে এটুকু দিয়ে রাখতেছি বা এখান থেকে 24 দিয়ে রাখি, যেহেতু আমি আগে 24 দিয়েছিলাম এখানে 24 দিয়ে রাখি, তাহলে আমি আউটপুটটা বেটার পাবো আর কি। ওকে, তারপর এখান থেকে 100% অপাসিটি রাখতেছি, এখান থেকে আমি 24 দিলাম 0 অ্যাঙ্গেল ডিগ্রি দিয়ে, এটাকে ক্লোজ করলাম। ক্লোজ করার পরে আমি এই দুইটা একটা গ্রুপের মধ্যে নিচ্ছি, এই দুইটাকে সিলেক্ট করে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে নিচ্ছি। এর নাম দেবে সারফেন্স, SURFANC, সারফেন্স। দেন এটাকে আবার আমি ওপেন করতেছি গ্রুপটা, দেন এটা একটা কপি করবো, আবার ড্রাগ করে এনে ক্রিয়েট এ নিউ লেয়ার ছেড়ে দিলাম। কপি হলো, কপিটাকে আমি উপরে দিয়ে দিচ্ছি, উপরে দেওয়ার পরে এইটাকে আমি ডাবল ক্লিক করে নিচ্ছি। ডাবল ক্লিক করার পরে এখান থেকে আবার আমি একটা কালার ইউজ করব,
তো এখানে যে আমি কালারটা টেস্ট করবো বা এটাকে একটা গ্রুপের মধ্যে নিই, সমস্যা নাই, এটাকে সিলেক্ট করে যদি আমি একটা কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে নিই তাও হবে। দেন এই গ্রুপটাকে সিলেক্ট করে মাউসের রাইট পাশে ক্লিক করে ব্র্যান্ডিং অপশনে ক্লিক করব। তারপরে এখান থেকে আমি একটা কালার দিয়ে দেবো, এখানে যে কালারটা ইউজ করবো আমি সেটা হচ্ছে কালার ওভারলে। কালার ওভারলেতে ক্লিক করলাম, এখান থেকে আমি কালার অপশনে ক্লিক করে একটা কালার দিয়ে দিচ্ছি। এখানে কালারটা দেব FFE400, এই কালারটা দিলাম, দিয়ে ওকে বাটনে ক্লিক করলাম। দেন এখানে আর কিছু করার দরকার নাই আমাদের, অপাসিটির এখানে 100% দেওয়া আছে, আমি 80% করে দিচ্ছি। দেন ওকে বাটনে ক্লিক করলাম। এরপরে আমি যে কাজটা করব, এই যে গ্রুপটা আমার রয়েছে গ্রুপটাকে সিলেক্ট করে নিচের দিকে দেখেন ক্লিপিং মার্কস নামে একটা অপশন দেওয়া আছে, এই ক্রিয়েট ক্লিপিং মার্কসে ক্লিক করব। দেন এই যে হোয়াইট অংশটা আছে হোয়াইট অংশটা সিলেক্ট করে কিবোর্ড থেকে কন্ট্রোল বাটন প্রেস করে আই প্রেস করব, তাহলে এটা আমাদের মার্কস হয়ে যাবে। তারপরে আমরা এখান থেকে ব্রাশ টুলে ক্লিক করব, এখান থেকে আমরা সব রাউন্ড ব্রাশটাকে সিলেক্ট করে নেব। সিলেক্ট করার পরে ব্রাশের সাইজটা একটু ছোট বড় করে নেব, লাইক দিস আমি এটুকু বড় করে নিচ্ছি। তারপর যদি আমি এখানে একটা ক্লিক করি তাহলে কিছু কিন্তু কাজ করতেছে না। এখন আমরা এই ফোরগ্রাউন্ড কালারে হোয়াইট কালারটা রাখব এবং ব্যাকগ্রাউন্ড কালারতে দেখতে পাচ্ছি আমাদের নিচে এটাকে আমরা ব্ল্যাক কালার করে দেব। করার পরে আমি যদি এখানে ক্লিক করি তাহলে দেখবেন এখানে আমার ইয়েলো একটা ইফেক্ট চলে আসবে। তো এখানে আপনি আপনার প্রয়োজন মতো যেদিকে যতটুকু রাখতে চাচ্ছেন, হ্যাঁ, আপনি ততটুকু কিন্তু এখান থেকে দিয়ে নেবেন, লাইক দিস আমি এটুকু রাখলাম, ওকে। এরপরে আমি সারফেস যে লেয়ারটি রয়েছে এখান থেকে যে উপরের যে লেয়ারটা এটা একটা কপি করে নিচ্ছি, ড্রাগ করে নিয়ে ক্রিয়েটিভ এরিয়াতে দিলাম, কপি হয়ে গেল। এটাকে আবার সবার উপরে দিয়ে দিব, সবার উপরে দিলে আমার এখানে কিন্তু আর একটু লাল ভাব একটু বেশি আসবে। তো আমি যদি আরেকটা কপি করি তাহলে দেখেন আরেকটা লাল ভাব কিন্তু বেশি চলে আসে। তো দেখেন আমাদের কিন্তু স্টাইলটা তৈরি হয়ে গেছে, তাই না? তো এখন আমরা এটাকে ইরিটেবল পেলাম নাকি পেলাম না এটা একটু চেক করতে হবে। তো এটা চেক করার জন্য আমি এটা আরেকটা কপি করে নিচ্ছি, এটা একটা ডুপ্লিকেট করে একটা কপি করলাম। কপি করার পরে আমি এখান থেকে চোখ অ্যাকাউন্টটাকে অফ করে দিচ্ছি। অফ করার পরে এখানে যে ফাংশনগুলো রয়েছে এটা এটাও আমি ডিলিট করে দিচ্ছি এখান থেকে, ওকে। নর্মাল একটা লেয়ার রাখলাম, এগুলোকে সব গ্রুপ করে রাখবো আমরা। এখন এগুলোকে আমি গ্রুপ করে নিচ্ছি, এটার নাম দিলাম রিপ্লেস ইউর টেক্সট, রিপ্লেস PLAC, রিপ্লেস ইউর টেক্সট, ইউর টেক্সট, রিপ্লেস ইউর টেক্সট দিলাম এখানে। এখন দেখেন আমি যদি এখানে ডাবল ক্লিক করি তাহলে কিন্তু এডিট করার অপশন চলে আসে। তো এখানে সাইজটা একটু আমি বড় করে নিচ্ছি যেহেতু অনেক ছোট হয়ে গেছে, কন্ট্রোল জিরো দিই, ওকে, এটাকে একটু বাড়াই, দেন একটু উপরের দিকে বাড়াই দিচ্ছি, নিচের দিকে বাড়াই দিচ্ছি, ওকে। তো আমি এটুকু রাখলাম, দেন এখান থেকে কন্ট্রোল জিরো দিচ্ছি, এটাকে আমি মোবাইলে ক্লিক করে একটু সেন্টারে দিয়ে দিই, এখানে রাখলাম। আমি এডিট অপশনে ক্লিক করে এটাকে আমি করে দিলাম 600K, ওকে। 600K দেওয়ার পর আমি যদি এখানে প্লাস এখানে ক্রস এখানে ক্লিক করি, এটাকে ক্লোজ করে ইয়েস করি, তাহলে দেখবেন এই 600K আমার এখানে কিন্তু চলে আসবে, যেখানে 600K চলে আসে। এখন দেখেন যে শুধু সংখ্যা আসবে তা না, আমি যদি এখানে একটা নামও দিই, ধরুন আমি এখান থেকে দিলাম 600 HDK, HDK দিয়ে যদি আমি এখানে ওকে বাটনে ক্লিক করি, কন্ট্রোল এস দিলেও হবে, তারপর এটাকে আমি ক্লোজ করে দিব, ক্লোজ করে দিই, তাহলে দেখেন এখানে কিন্তু আমাদের ওইটা চলে আসে যে 6 HDK। তো আশা করি আপনারা সম্পূর্ণ প্রসেসটি বুঝতে পারছেন যে কীভাবে মূলত এই ধরনের 3D টেক্সট ডিজাইনগুলো তৈরি করতে হয়। তারপরে যদি আপনাদের কোনো জায়গায় বুঝতে কোনো ধরনের সমস্যা হয়ে থাকে অবশ্যই সেটা নির্দ্বিধায় আমাকে কমেন্টে জানাতে পারেন, আমি চেষ্টা করবো সেই বিষয়গুলো ক্লিয়ার করে দেওয়ার। তো আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানে ভিডিওটি শেষ করতেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখাবে নেক্সট ভিডিওতে, আল্লাহ হাফেজ। তো এখানে একটা কথা বলে রাখি, আগামী 25শে ডিসেম্বর থেকে আমাদের শুরু হচ্ছে নতুন একটি অনলাইন গ্রাফিক্স ডিজাইন ব্যাচ। আপনার যদি গ্রাফিক্স ডিজাইনের A to Z শিখতে চান তাহলে এই ব্যাচে ভর্তি হতে পারেন। এই ব্যাচে আপনার গ্রাফিক্স ডিজাইনের বেসিক টু অ্যাডভান্স লেভেল পর্যন্ত সব কিছু শিখতে পারবেন। এই কোর্সের ফি হচ্ছে মাত্র 1020 টাকা, কোর্সের মেয়াদ হচ্ছে আমাদের 3 মাস, ক্লাস শুরু হবে 25শে ডিসেম্বর থেকে, আর ক্লাস করার সময় হচ্ছে রবিবার মঙ্গলবার বৃহস্পতিবার রাত 9টা থেকে শুরু হবে, 2 ঘন্টা পর্যন্ত ক্লাসটা হবে, আর ক্লাস হবে জুম বা গুগল মিটের মাধ্যমে। প্রতিটি ক্লাসে রেকর্ড ভিডিও দেওয়া হবে, যদি কোনো কারণে কোনো ক্লাস মিস করে ফেলেন আপনার রেকর্ড ভিডিও দেখে সেই ক্লাসটা পূরণ করে নিতে পারবেন। আর এডমিশন নিতে সরাসরি এই নাম্বারে কল করতে পারেন, যে 01873483030, এই নাম্বারে কল করলে আপনারা সরাসরি এডমিশনের প্রসেসটা বুঝতে পারবেন। তো যারা এডমিশন নিতে চান দ্রুত এডমিশনটা নিয়ে নেবেন, যেহেতু আমাদের 25শে ডিসেম্বর থেকে ক্লাস শুরু, অলরেডি আমাদের 10 জনের মতো এডমিশন নিয়ে ফেলছে, আর আমাদের 20 জন বাকি রয়েছে, এই 20 জন ইনশাল্লাহ হয়ে যাবে কিছুদিনের মধ্যে, তারপরে মূলত আমরা 25শে ডিসেম্বর থেকে ক্লাসটা শুরু করব। তো সবাই